ক্লাস টেন এর ছাত্র অর্পদীপের প্রশ্ন হচ্ছে যে পদার্থ গুলো কোনো কোনো পদার্থ কেন চুম্বক হয়, সব পদার্থ কেন চুম্বক হয় না, কি এমন ঘটনা ঘটে ওদের মধ্যে যে ওদের মধ্যে চুম্বকতা অ্যারাইজ করে যায়। হলি তো হলি, চুম্বক হলি তো হলি, কেন লোহা নিকেল কোবাল্ট এদের কি টানছিস তুই, তামা রূপো সোনা এরা কি দোষ করলো? এই হচ্ছে ওর প্রশ্ন যে ব্যাপারটা কি, চুম্বকত্ব ব্যাপারটা কোথা থেকে আসছে। স্টুডেন্টস ক্লাস টেন লেভেলে কেন ক্লাস টুয়েলভ লেভেলেও এটাকে ঠিক মতো বোঝানো খুব কঠিন কাজ। আমরা এটাকে বুঝেছি অনার্স লেভেলে পড়ার পর, আমরা এটাকে বুঝেছি, এখন ওইটাকে আমি ক্লাস টেন লেভেলে বোঝাচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। তো এইটুকু তো তোমরা জানো, ক্লাস টেন লেভেলেই জানো যে মনে করো এখানে একটা তার রয়েছে, তার ক্লোজড তার, তারের মধ্যে দিয়ে তুমি ইলেকট্রিসিটি পাঠাচ্ছ, কোনো একটা ব্যাটারি দিয়ে দিয়েছো, ভালো কথা, তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করছো। ওকে, তাহলে এইভাবে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে, ইলেকট্রিসিটি ফ্লো ডিরেকশন কোন দিকে, ক্লক ওয়াইজ, তাহলে ক্লক ওয়াইজ যদি ইলেকট্রিসিটি ফ্লো করে, মনে করো এটা একটা লুপ, তুমি এইভাবে ক্লক ওয়াইজ ইলেকট্রিসিটি ফ্লো করাচ্ছ এইদিকে, তাহলে তোমার এদিকে কিন্তু সাউথ পোল গ্রো করে যাবে, এটা তুমি জানো। আর ওই দিক থেকে যদি কেউ দেখে, মানে বোর্ডের পিছন দিক থেকে যদি কেউ দেখে, তাহলে সে নর্থ পোল দেখবে। সোজা কথা, আমি একটু ছবিটা এইভাবে আঁকি, তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে। মনে করো এইভাবে একটা লুপ রয়েছে, ওকে, লুপটাকে এইভাবে আমি যদি এইদিক থেকে দেখি, বন্ধুরা সরি, যদি এইভাবে দেখি তাহলে কি দেখবো, আমি দেখছি যে ক্লক ওয়াইজ ফ্লো হচ্ছে, তার মানে এই দিকটা সাউথ পোল, আর এই দিক থেকে যদি কেউ দেখে সে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ দেখবে, অর্থাৎ নর্থ পোল, তার মানে এই লুপটা মানেই হচ্ছে একটা চুম্বক। কারেন্ট লুপের কথা বলছি আমি, ঠিক আছে, যে কোনো কারেন্ট ক্যারিং ওয়ায়ার হচ্ছে চুম্বক, এটা আগে বলো, এটা তুমি মানছো কিনা, আশা করি এইটুকু তুমি মানতে পারছো যদি তুমি আমার ক্লাস টেনের ইলেকট্রোম্যাগনেটিজমের ভিডিও দেখে থাকো। আর যদি না দেখে থাকো তাহলে ইমিডিয়েটলি প্লে লিস্টে চলে গিয়ে ক্লাস টেন তড়িৎ চুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেটিজম ওইটা ভিডিওগুলো, ওই ভিডিওটা দেখো, ওকে, বোঝা গেল? তাহলে এটা আগে অ্যাডমিট করো যে একটা লুপ, কারেন্ট ক্যারিং লুপ অ্যাজ এ ম্যাগনেট বিহেভ করতে পারে, অ্যাট ফার্স্ট অ্যাডমিট দিস, ওকে, চলো। তো ইয়ে আপনি অ্যাজিউম কর লিয়া, মেনে নিলে এটা, ওকে। এইবারে আমি আসছি একদম ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল যে পার্টিকেল, একটা পদার্থের ফান্ডামেন্টাল পার্টিকেল সেটা কি, সেটা হচ্ছে অ্যাটম, তাই তো? অ্যাটমের একটা সিম্পলিস্ট মডেল আমি আছি, অ্যাটমের সিম্পলিস্ট মডেল হচ্ছে এরকম, এখানে থাকে একটা নিউক্লিয়াস আর এখানে ইলেকট্রন, তাই তো? এরকম একটা সিম্পলিস্ট মডেল, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে ঘুরছে, ইলেকট্রনের তো চার্জ আছে রে ভাই, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, ওকে। তাহলে ইলেকট্রনের চার্জ যদি এভাবে রোটেট করে যায়, তার মানে আমি বলতে পারি যে এইটা একটা ইলেকট্রন তো চার্জ আছে, তাহলে চার্জ যদি এভাবে রোটেট করে তাহলে বলতেই পারি যে এর মধ্যে কারেন্ট আছে, সেই কারেন্ট কী করে বার করবো, ই বাই টাইট, যত টাইম ধরে রোটেট করছে সেই টাইম দিয়ে ভাগ করে দেবো, আধান বাই সময়, দ্যাট ইজ অ্যাম্পিয়ার আসছে এটা, তার মানে এটা একটা কারেন্ট ক্যারিং লুপ, যে কোনো অ্যাটম একটা কারেন্ট ক্যারিং, কারেন্ট ক্যারিং লুপ, তার মানে যে কোনো অ্যাটমেরই কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, তাহলে যে কোনো অ্যাটমই হচ্ছে গিয়ে ম্যাগনেট, তাই তো? তাহলে প্রশ্ন আসবে, যে কোনো অ্যাটম যদি ম্যাগনেট হয় তাহলে যে কোনো মেটেরিয়াল কেন ম্যাগনেট নয়, আপনার হাতে মার্কেটটা কেন ম্যাগনেট নয়, ঠিক আছে? এই প্রশ্নটা আসবে, সব অ্যাটমই তো ম্যাগনেট বলছেন আপনি, তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে ব্যাপারটা তো আছে, তাহলে ওরা কেন সবাই ম্যাগনেট নয়, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। ব্যাস, এইবার কোশ্চেনটা আমি উত্তর দিচ্ছি, ভালো করে দেখো। এখন আমার একটা ভিডিও আছে দেখবে, সেখানে আমি তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের একটা ডিটেলস আলোচনা করেছিলাম, সেখানে এসপি ডিএফ এ কী করে কনফিগারেশন লিখতে হয় সেটা হালকা করে আলোচনা করেছিলাম, ওকে। কোথায় আলোচনা করেছিলাম, সেটা আলোচনা করেছিলাম হচ্ছে যে বোরন আর বেরিলিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়ালে যে তুলনা ছিল না, সেটা কেন সাধারণ যেটা হওয়া উচিত সেটা না হয় উল্টোটা কেন হলো, অর্থাৎ যেমন মানে বোরনের আইপি অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হওয়ার কথা কিন্তু সেটা বেরিলিয়ামের থেকে কম, সেটা এক্সপ্লেন করতে গিয়ে আমি দেখবে একটু বলেছিলাম স্ট্রাকচারটা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা অ্যাটম এর এই পাশে যে ইলেকট্রনটি ঘুরছে তার জন্য অবশ্যই একটা চুম্বকত্ব তৈরি হচ্ছে, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আরো কেস আছে, এই যে ইলেকট্রনটা রয়েছে না এর ওরিয়েন্টেশন আছে, এই যে ঘোড়াটার যে ওরিয়েন্টেশন আছে তার যেমন চুম্বকত্ব আছে, এই ইলেকট্রন নিজস্ব একটা কিন্তু ওরিয়েন্টেশন আছে, বা এই ওরিয়েন্টেশনের নাম হচ্ছে স্পিন, ওকে। তার মানে এর ঘোরার জন্য একটা চুম্বকত্ব তৈরি হচ্ছে, ভালো কথা, আবার এই ইলেকট্রনটা ইটসেলফ এই ইলেকট্রনটা একা এরও স্পিনের জন্য চুম্বকত্ব তৈরি হয়। স্পিন ব্যাপারটা কি, ইলেকট্রনের স্পিন সেটা হচ্ছে আরো একটা কোয়ান্টাম, মানে এই ইলেকট্রনটাকে আরো ভালোভাবে স্পেসিফাই করা যে এক্স্যাক্টলি কোথায় আছে, মানে ব্যাপারটা এরকম, ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা এক নম্বর কক্ষপথে আছে, এক নম্বর কক্ষপথের কোথায় আছে, এক নম্বর কক্ষপথের এখানে আছে, এখানের মধ্যে কোথায় আছে, এখানে আছে বলেই তোমরা তো ফিজিক্যালি স্যাটিসফাই যায়, এক নম্বর কক্ষপথে এই জায়গাটায় আছে, এইখানটায় আছে না, এইখানটায় আছে না, এখানটায় আছে, সেটা হলো ভালো কথা, মনে করলাম এইখানটা আছে, এখানটা কেমনভাবে আছে, এরমভাবে আছে না ওরমভাবে আছে, এতগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে ওই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা ফ্যাক্টরকে বলা হচ্ছে স্পিন, স্পিন
তো এর স্পিন থাকে, এই যে ইলেকট্রনের স্পিন তার জন্যও আবার একটা চুম্বকত্ব তৈরি হয়। এক নম্বর চুম্বকত্ব আসছে ঘুরছে বলে, দু নম্বর চুম্বকত্ব আসছে এর স্পিন আছে বলে, আর একটাও কারণ আছে, ওরে বাবারে সেটা বলে গেলে হবে, এইখানে বসে আছে নিউট্রন প্রোটন, এদের ওরিয়েন্টেশন আছে বন্ধুরা, এরাও তো চার্জ, প্রোটন তো চার্জের ভাই, নিউট্রন প্রোটনের তো নিউট্রন প্রোটন প্রোটন নিউট্রনের তো সবসময় কনভার্সন হচ্ছে ভিতরে, সেই জন্যই তো নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হয়েছে। এখানেও আছে, এখানেও আছে, এদের যে ওরিয়েন্টেশন তাদের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় বা চুম্বকত্ব তৈরি হয়েছে। তাহলে চুম্বকত্ব তিনটে কারণে তৈরি হচ্ছে, এক নম্বর কি এরা, এক নম্বর হচ্ছে কক্ষের ঘূর্ণন, মানে এই কক্ষের ঘূর্ণন, দু নম্বর হচ্ছে স্পিন, মানে কক্ষের ঘূর্ণনের কোথায় আছে কি পজিশন আছে, কক্ষের ঘূর্ণনের কোথায় কি পজিশন আছে তার জন্য স্পিন, ঠিক আছে, আপ না ডাউন, স্পিনের দুরকম হয় আপ স্পিন ডাউন স্পিন, ওকে, সেগুলো পরে সেটা না বুঝলে হবে। তুমি মনে করো যে ইলেকট্রন ঘুরছে তার জন্য একটা চুম্বকত্ব হচ্ছে, ইলেকট্রন কেমন ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে ঠিকই, সেই ঘুরতে ঘুরতে সে কেমন ভাবে ঘুরছে সেটার জন্য আরেকটা চুম্বকত্ব আছে, এবং আরেকটা নিউক্লিয়াসে যারা যারা আসে প্রোটন নিউট্রন এদের এদের মধ্যে বারবার কনভার্সন হচ্ছে, চার্জের আদান প্রদান হচ্ছে, এদের মধ্যে একটা রোটেশন আছে, তার জন্য চুম্বকত্ব তৈরি হচ্ছে, তিনটে কারণে চুম্বকত্ব তৈরি হচ্ছে। ওকে, এইবার ভালো করে শোন, এইবার এইবার এই তিনটে চুম্বকত্বের যোগ রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্টটা কখনো শূন্য হয়ে যায় কখনো শূন্য হয় না, বুঝা যাচ্ছে, এদের রেজাল্টেন্টটা কখনো শূন্য হয়ে যায় আর কখনো হয় না, বুঝতে পারছি, ওকে, এটা হতেই পারে, বুঝতে পারলে, এদের এর জন্য এর জন্য এর জন্য ম্যাগনেটিজম, এদের রেজাল্ট হচ্ছে এক, যদি জিরো হতেও পারে আবার নাও হতে পারে, না হলে পারে ম্যাগনেটিজম ম্যাগনেট সে ম্যাগনেটিজম শো করবে, আর হলে পারে ম্যাগনেটিজম শো করবে, এটা হতেই পারে। মানে তোমার মনে করো তোমার খুশির কারণ রেজাল্ট ভালো হবা, রাইট, ভালো কথা, তুমি পাস করেছো তোমার বন্ধুও পাস করেছে, এই খবরটা শুনে তুমি খুশি হচ্ছ, খুব ভালো, বাহ কি সুন্দর পাস করেছে, বাহ কী ভালো কী ভালো পাস করে গেছি দুজনে, তারপরে তারপরে তুমি খবর পেলে যে তোমার দেখেই নকল করে তোমার বন্ধুটি তোমার থেকে বেশি নম্বর পেয়ে গেছে, নিজে পাস করার জন্য আনন্দ পাচ্ছ, তোমার বন্ধু পাস করার জন্য আনন্দ পাচ্ছ, কিন্তু দুটো রেজাল্ট হয়ে যাচ্ছে নিরা আনন্দ, আনন্দ পেলে না, বুঝতে পারছো, এখানেও তাই হয়। এদের যে ম্যাগনেটিজমগুলো না, এরা মাঝে মাঝে একে অপরকে ক্যান্সেল করে দেয়, এ এদিকে তো এ এদিকে তো সে এদিকে, এটি কেস, এই নিউক্লিয়াসেরটাকে খুব একটা ধরা হয় না, কারণ নিউক্লিয়াসের জন্য ম্যাগনেটিজম অতি নগণ্য আছে, এরা দুজনেই খেলাটা খেলে, মাঝে মাঝে হয় কি এরা দুজন এর যেদিকে যেদিকে এর জন্য যেদিকে ম্যাগনেটিজম গ্রো করলো, হয়তো দেখা যাচ্ছে স্পিনের জন্য তার উল্টো দিকে ম্যাগনেটিজম গ্রো করে বসে আছে, ক্যান্সেল করে দিয়েছে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়েছে, তখন আর ওর মধ্যে ম্যাগনেটিজম থাকবে না। এবার আসো খেলায় আসো খেলায় আসো, যে চুম্বক তার মধ্যে কি হয়েছে, যে অলরেডি চুম্বক, এবার মনে করো এই একটা চুম্বক, এর মধ্যে আবার প্রচুর অ্যাটম থাকছে, কোটি কোটি অ্যাটম আছে, এমন অ্যাটমই আছে যাদের রেজাল্টেন্ট শূন্য নয়, বললাম তো অ্যাটমের অ্যাটমের মধ্যে ম্যাগনেটিজম শূন্য হতে পারে, একটা অ্যাটমের ম্যাগনেটিজম শূন্য হতে পারে বা নাও হতে পারে, ওকে, যদি শূন্য না হয় তাহলে কি ম্যাগনেট হবে, যদি শূন্য না হয় তাহলে কি ম্যাগনেট হবে, হ্যাঁ হতে পারে ম্যাগনেট, প্রত্যেকটার যদি একই দিকে ওরিয়েন্টেশন থাকে, প্রত্যেকটা অ্যাটমে যদি একই রকম ওরিয়েন্টেশন থাকে, অর্থাৎ সবকটা সাউথের দিকে নর্থের দিকে, সাউথের দিকে নর্থের দিকে, সাউথের দিকে নর্থের দিকে, আলটিমেটলি পুরোটা সাউথের দিকে আর নর্থের দিকে, যদি প্রত্যেকটা অ্যাটমের ওরিয়েন্টেশন সেম দিকে হয় তাহলে সেটা চুম্বক, সে চুম্বক, আর যদি প্রত্যেকটা অ্যাটমের ওরিয়েন্টেশন এমন হলো যে ওদের রেজাল্টেন্ট চুম্বকত্ব বলে কিছু নাই, এমন হতে পারে কোনো একটা নির্দিষ্ট দিকে নেই, কেউ নেই, দুটো পাল্টা হবে আছে, অর্থাৎ এরা কেউ অ্যালাইন নয়, এদের প্রত্যেকটা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিজম থাকলেও কিন্তু অ্যাটমগুলো এমনভাবে রয়েছে যে এর ম্যাগনেটিজম ওর ম্যাগনেটিজমকে শেষ করে দিচ্ছে, মানে ধরো এটা একটা নর্থ পোল আছে, ঠিক নর্থ পোলটা সামনে হতে হবে, অন্য একটা নর্থ পোল আছে বসে আছে, ওর নর্থ পোলটাকে বিকর্ষণ করে শেষ করে দিল, মানে এইভাবে ধরো, এটা এটা দেখো ভীষণ সুসংবদ্ধ ভদ্রসভ্য লোকের মতো রয়েছে, আর এরকম অভদ্র লোকের মতো রয়েছে, বুঝতে পারলে, কিন্তু এরাও ভদ্র, এদেরকেও ভদ্র করা যাবে, এদেরকে শিখিয়ে পড়িয়ে এদেরকেও ভদ্র করা যাবে, বুঝতে পারছি, এদেরকেও ভদ্র করে দেওয়া যাবে, কি করে ভদ্র করা যাবে, একটা ম্যাগনেটকে নিয়ে এখানে একে, এই লোকটাকে, এ তো ভদ্র, ভদ্রর সাথে যদি আমি মানে ভালো ছেলের সাথে খারাপ ছেলের বারবার যদি ঠোকা খাওয়াই, তাহলে যদি ভালো ছেলেটা স্ট্রং হয় তাহলে সে খারাপ ছেলেটা ভালো হয়ে যায়, এর মধ্যে বুদ্ধি আছে, বুদ্ধি আছে, যদি পড়াশোনা করেন, পড়াশোনা করা দেখলে কি করতে হবে, একটা পড়াশোনা করা ছেলেকে সামনে নিয়ে আসা, দেখ দেখ কেমন পড়াশোনা করে, ওকে দেখে ও অ্যালাইন হবে, অর্থাৎ একে যদি এই চুম্বকটাকে যদি একে দিয়ে আমি বারবার ঘষি, বারবার যদি চুম্বকটাকে দিয়ে আমি ঘষি, তাহলে কি হবে, এর সাউথ পোলগুলো কি করবে,
খ্যাচাং খ্যাচাং করে এখানকার নর্থ পোলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে নিয়ে চলে আসবে, আর এদিকে সাউথ পোল, অর্থাৎ এটাকে খানিকক্ষণের মধ্যে অ্যালাইন করে দেবে, খানিকক্ষণের মধ্যে একে অ্যালাইন করে দেবে, এটা দিয়ে যদি এটাকে ঘুষে বোঝা যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মোদ্দা কথা, মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমে চুম্বকত্ব তৈরি হওয়ার তিনটে কারণ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জের নাড়াচাড়া, বেশ ভালো কথা। দুটো, দু নম্বর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথে ঘোরা, ও তো একটা চার্জ, নিউক্লিয়াসে যেমন চার্জ আছে ও তো একটা চার্জ, ওর এদিকে ঘোরা একটা কক্ষীয় ঘূর্ণন, তার জন্য একটা ম্যাগনেটিজম গ্রো করতে পারে। তিন নম্বর হচ্ছে ইলেকট্রনটার নিজস্ব স্পিন, সেই তার জন্য একটা ম্যাগনেটিজম গ্রো করতে পারে, বুঝতে পারছি। মানে চার্জের একটু এদিক ওদিক মুভমেন্ট হলে পরে ম্যাগনেটিজম গ্রো করে, সেটা তো প্রথমেই বলে দিলাম আমি, যে একটা কারেন্ট লুপ ম্যাগনেটকে রিপ্রেজেন্ট করে, সেটা তুমি মেনে নিচ্ছো। তাহলে এই কারেন্ট, এটাও তার কারেন্ট লুপ, এটা ম্যাগনেটিজমকে রিপ্রেজেন্ট করবে। এখানে যে আছে সেও একটা কারেন্ট লুপ, সেটাও ম্যাগনেটিজম রিপ্রেজেন্ট করছে। এখানে যে ওরিয়েন্টেশন সেও একটা কারেন্ট লুপ, সেও ম্যাগনেটিজমকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই তিনটে কেস একসাথে মিলে যদি রেজাল্টেন্ট কিছু ফলাতে পারে, তবেই সেই অ্যাটমটা ম্যাগনেট হিসেবে কাজ করবে, ভালো করে। আর যদি না পারে তাহলে ম্যাগনেট হিসেবে কাজ করবে না, ঠিক আছে। লোহা আছে, মনে করো একটা লোহা, লোহার মধ্যে অ্যাটমগুলো আসে, প্রত্যেকটা অ্যাটমেরই ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে হ্যাপাজার্ড হয়ে আছে। অ্যাকচুয়ালি এতটাও হ্যাপাজার্ড হয়ে থাকে না, লোহার মধ্যে আরো ভালো সুসংবদ্ধভাবে থাকে। ডোমেন লোহার মধ্যে এরকম এক একটা ঘরে এক একদিকে ওরিয়েন্টেশন থাকে, মনে করো এদিকে এরমভাবে আছে, তো এদিকে এরমভাবে আছে, তো এদিকে এরমভাবে আছে, তো এদিকে এরমভাবে আছে, এদিকে আছে, তো এইভাবে থাকে, পুরো এতটা হ্যাপাজার্ড থাকে না, লোহার মধ্যে এরম থাকে। একে সহজেই আমি কী করতে পারি, একটা ম্যাগনেটকে নিয়ে সামনে নিয়ে বারবার যদি ঘষা করি, তাহলে ওর প্রত্যেকটা ওরিয়েন্টেশন সেম হয়ে যাবে, কারণ এর পাল্লায় পড়ে এই সাউথ পোল বলবে তো, নর্থ পোল তুই এদিকে আয়, নর্থ পোল তুই এদিকে আয়, নর্থ পোল তুই এদিকে আয়। কারণ ওকে যদি সাউথ পোলটাকে যদি আমি এখানে এইভাবে ঠেকাই, ঠেকে যদি এইভাবে টানি, শ্যাট শ্যাট যদি বারবার করতে থাকি, তাহলে কী হবে, সাউথ পোল নর্থ পোলগুলোকে ধরে এখানে নিয়ে চলে যাবে, তাহলে কী হবে, এই লোহাটা একটা ম্যাগনেটে পরিণত হয়ে যাবে। এবং লোহাকে ওই জন্য ম্যাগনেট আকর্ষণ করতে পারে, কারণ লোহার মধ্যে ওই ব্যাপারটা আছে, প্রত্যেকটা অ্যাটমের ওই ব্যাপারটা আছে। অ্যাটমগুলোর কাছে যখন চুম্বক চলছে, এটা হঠাৎ করে ঘুরে যায়, ঘুরে চক্র আকর্ষণে চলে যায় লোহাটা। কিন্তু সব পদার্থের মধ্যে তো ব্যাপারটা থাকে না, কি বলবো ভাই, সব পদার্থের মধ্যে থাকে না, বুঝলি, তামার মধ্যে থাকে না, তামার মধ্যে, তামার যে একটা অ্যাটম, তার মধ্যে কোনো, তামার যে অ্যাটম, তামার অ্যাটমের এইটা 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 তিনজনে আছে, এটা একা আছে, এটা একা আছে, এটাও একা আছে, কিন্তু এটা সবাই মিলে নেই। মানে তুমি পাস করেছো, তোমার বন্ধু পাস করেছো, তোমার বন্ধু তোমার থেকে বেশি নম্বর পেয়ে পাস করেছো, তোমার মধ্যে আনন্দটা হারিয়ে গেছে, বুঝতে পারছি। এই তিনজনই আছে, অথচ এদের রেজাল্ট নেই তামার ক্ষেত্রে, বুঝতে পারলে। তো এই হচ্ছে গল্প, তামার ক্ষেত্রে কিন্তু হেভি জন্ডিস কেস হয়, তামার ক্ষেত্রে হেভি জন্ডিস কেস হয়। মানে সেই জন্ডিসটা কেস হয় না, শনিবারে ভরকে যায়, মনে করো একটা মোটাসোটা একটা তামার স্ল্যাব, ঠিক আছে, তুমি একটা ভালো দেখে চুম্বককে এখানে নিয়ে আসছো, চুম্বককে নিয়ে আসছো, কিন্তু তামার মধ্যে তো কোনো, মানে তামার মধ্যে এই গুণগুলো, রেজাল্টের গুণ তো নেই, অর্থাৎ এর মধ্যে কোনোরকমভাবেই ম্যাগনেটিজম গ্রো করবে না, বুঝতে পেরেছো, আকর্ষণ হবে না, আকর্ষণ হবে না। কিন্তু একটা চুম্বককে যখনই তুমি দিকে হু করে এগিয়ে নিয়ে আসবে, এরমভাবে খুশ করে এগিয়ে নিয়ে, বা একটা চুম্বককে মনে করো, এটা মনে করো ম্যাগনেট, একে তুমি ফাট করে উপর থেকে ছেড়ে দিলে, বোমামা যেই ম্যাগনেটটা ছাড়বে তখন কি হয় জানো, এই ম্যাগনেট থেকে বড় রেখাগুলো নির্গত হবে, এই বড় রেখাগুলো ওর মধ্যে কি হবে, একটা কারেন্ট তৈরি করবে, এই বড় রেখাগুলো ওর মধ্যে একটা কারেন্ট তৈরি করবে, তাকে বলে আবেশিত তড়িৎ, চুম্বক আবেশ আমি করেছি। এবং লেঞ্জ বলেছে সেই আবেশিত তড়িৎ কি করে না, কারণকে বাধা দেয়। এখন এর মধ্যে যদি একটা চুম্বককে তুমি ফেলে দাও না জোরে, তাহলে এখানে এমন হবে তড়িৎ উৎপন্ন হবে যেটা কিনা এই কারণটাকে, অর্থাৎ এই পড়ে যাওয়াটাকে বাধা দেবে, অর্থাৎ তামা তো একে আকর্ষণ করবেই না, উল্টে বিকর্ষণ করবে চুম্বকটাকে, বুঝতে পেরেছো। তুমি এখনো দেখোনি বিকর্ষণ করতে, তামা মোটা সোটা তামার স্ল্যাব আনবে, এনে একটা চুম্বককে না বড় সড়ো মোটা সড়ো চুম্বককে তামার স্ল্যাবের উপর দেখবে, রাখবে, দেখবে কোনোভাবেই ওটা মানে বিকর্ষণ করছে, দেখবে তুমি, তুমি দেখবে বিকর্ষণ হচ্ছে, দেখতে পাবে, এটা দেখা, এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আকর্ষণ হচ্ছে, উল্টে হালকা বিকর্ষণ হয়ে যাচ্ছে। এই ঘটনাও আছে, শুধু তাই না, দেখো তো আমি যা বললাম তাতে তোমার কনসেপ্টটা হালকা হলো, ক্লিয়ার হলো কিনা। বন্ধুরা তোমাদের মতো বয়সে আমাদেরও এইরকম কোয়ারি ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ইউটিউব ছিল না, ইউটিউব থাকলে পরে কোনো না কোনো স্যার নিশ্চয়ই আমার এই কোয়ারিগুলো ক্লিয়ার করে দিতে পারত, এগুলোকেও তো ক্লিয়ার করে দিতই, সেই জন্য আমার কোয়ারিগুলো তোমাদের মতো বয়সে সলভ হয়নি জানো তো। তাই আমি চাই যে তোমাদের যারা ছাত্ররা আছো, যারা তোমরা এখন ক্লাস টেন নাইন টেনে পড়ছো, তাদের যা মনের মনের কোয়ারি সেটা যেন কেউ না কেউ সলভ করে দিই, কেউ না কেউ সলভ করে দিই। আমি আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমার এই কোয়ারিগুলো সলভ করার আপ্রাণ চেষ্টা করছি। আমি চাইছি তোমাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠুক, তোমরা একটু বিজ্ঞানটা নিয়ে বেশি ভাবো, বিজ্ঞান নিয়ে ভাবার চেষ্টা করো, এবং সমবেতভাবে তোমরা যেন দেশের কাজে এগিয়ে যেতে পারো, সায়েন্সকে আরও উপরে তুলতে পারো, তোমরা চাইলে অবশ্যই পারবে। এরকম ক্রিয়েটার ইউটিউবে প্রচুর আছে, যারা তোমাদের অনবরত শেখানোর চেষ্টা করে যাচ্ছে। ওকে স্টুডেন্টস, তো আশা করছি স্যাটিসফাইড হয়েছে, এবং
এটা ক্লাস টুয়েলভে যখন উঠবে তখন অবশ্যই একটা চ্যাপ্টার আছে পদার্থের চুম্বক ধর্ম। যদি মনে করো কোনো স্টুডেন্ট হায়ার স্টাডি করতে চাও আমার এই ক্লাসে দেখার পর, কোনো ক্লাস টেন বা ক্লাস নাইনের স্টুডেন্ট বা ক্লাস টুয়েলভের স্টুডেন্টও যদি এই ক্লাসটা দেখে ফেলো, ক্লাস টুয়েলভের স্টুডেন্টের জন্য বলে দিচ্ছি, এই যে তামার উপর চুম্বকটা ফেলার জন্য চুম্বকটাকে যে তামা বিকর্ষণ করে দিল, এই প্রপার্টিটাকে বলা হয় ডায়াম্যাগনেটিজম। ওকে, আর এখানে যে লোহার যে এরকম ডোমেন, দেখো লোহারগুলো বলেছে না এরমভাবে থাকে ওরা, ওদের আলাদা মানে এক একটা খোপে এক একজন এক এক রকমভাবে আছে, মানে এক একটা খোপে এক এক ধরনের ওরিয়েন্টেশনে চুম্বকগুলো রয়েছে, এই ব্যাপারটাকে বলা হয় ডোমেন, একে বলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স লোহাকে। আর এরকম অবস্থা অ্যাকচুয়ালি লোহা বাদ দিয়ে অন্য যারা আছে এরকম অবস্থা যাদের থাকে তাদের বলা হয় প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ওকে, তারা ক্ষীণভাবে আকর্ষিত হয় চুম্বক দ্বারা, আর লোহা তীব্রভাবে আকর্ষিত হয় চুম্বক দ্বারা। যারা ক্ষীণভাবে আকর্ষিত হয় তারা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যারা তীব্রভাবে আকর্ষিত হয় যেমন লোহা কোবাল্ট এরা, এদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আর এদের এরা হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, যারা বিকর্ষণ করে চুম্বক। যদি ক্লাস টুয়েলভের ছাত্ররা কেউ ক্লাসটা দেখে থাকে দেখছো, তারা তো পদার্থের চুম্বক ধর্ম পড়ছো, পদার্থের চুম্বক ধর্ম ব্যাপারটা হচ্ছে তারা ক্লাস টুয়েলভে সবাই এটাকে বোরিং বলে মনে করে, সবাই বোরিং বলে মনে করে। কিন্তু আমি দেখেছি, আমি যখন পড়াই স্টুডেন্টদের তখন তারা ওটাকে ভেরি এনজয় করে, দারুণ মজা করে পড়ে এবং ওটাকে বোরিং বলে মনে হয় না, এবং ইভেন আমার ওটাকে বোরিং বলে মনে হয় না, অনেক কিছু জানার আছে মধ্যে, অনেক কিছু বোঝার আছে মধ্যে। আজ অর্কদ্বীপের এই প্রশ্নটা থ্রু দিয়ে আমি এত কিছু বলার স্কোপ পেলাম তোমাদের। আমার এই ভিডিওটা যদি ক্লাস টেনের বা ক্লাস নাইনের স্টুডেন্টরা এখন দেখো, তারা তাদের মনে তো অবশ্যই একটা ছাপ পড়বে যে কত কিছু থাকে এর মধ্যে। যদি ক্লাস টুয়েলভের কোনো ছাত্র দেখতে থাকো তাহলে তাদের মনেও যারা যারা চুম্বক প্রথম পড়ে ফেলেছে পদার্থে, তাদের মনেও কিন্তু অনেকটা কোয়ারি হয়তো সলভ হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, আজকে এতটাই থাক। থ্যাংক ইউ অর্কদীপ এই অসাধারণ প্রশ্নটা করার জন্য। আমি ওয়েট করছিলাম এরকম প্রশ্ন কেউ করুক, অসাধারণ প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। ওকে, আমি এটা বলতে পেরে আমার ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ ইউটিউব, গুড লাক, আবার দেখা হচ্ছে। যারা নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরও উত্তর এইভাবে আমি দিতে থাকবো। বাই বাই।